বিসমিল্লা রহমান ই রাহিম একটা ফাতিল বইলাম চুলার মাঝে তারপরে আমার পরিমাণ মতো দিয়া দিলাম তেল তো যারা ভাষে আসুন দেখটা পারবা আজকে কীটা বানাইম রান্না করম তারপরে পাঁচটা পেঁয়াজ হাতিয়া রাখছি দইয়া তো ফিয়াজগুলা এড করলাম আর তারপরে দিয়া দিলাম টেবিল স্পুনে দুই চামচ লবণ আসসালামু আলাইকুম সহলটে দে রাম আশা করি সবাই ভালো আসুন আর সামনে ঈদ সবার লাগে রইলো অন্তত অনেক দোয়া অনেক ভালোবাসা তো ফেসগুলো দেওয়ার পরে কিতা করলাম আদা রসুন বাটা আমার পরিমাণ মতো দেওয়া দিলাম ফ্রিজে ফ্রজেন করা ছিল গিয়া তো রসুন দিয়া দিছি আদা বাটা দিয়া দিছি তো নাফাকি হল কিতা করায় দোয়া করম সবাই সুন্দরভাবে ঈদ পালন করো আজারারে অনেক কষ্ট দিলাম সবাইৰ ক্ষমা পাৰ্থী তাৰপৰা এখন এটা দৰ্জি দেউৱা যেনেকৈ আমাৰ ৰোগ দিয়াটো বাছ দিয়া পানা এতিয়া দজি ডেউৱা খুব সুন্দৰ লাগত অনেক বোলে দেউৱা দজি আছে তো আমি শুই নি চামস্তি লাড়্তে আমাৰ সুবিধা তুমি শুই হাতো বেদনা হৈ যায় ইতা চামস্তি লাৰায় বোলে আচলতে চামুচৰ লাৰাই নাই কুচুও নাই বয়স হৈ গ'লে হাড্ডি গুড়ি কিছু ক্ষয় যায় গিয়া তখন পেঁয়াজগুলা খসিয়ে নিলাম করে তো অবশ্যই দেখতে পারছো আর কিলা দেখতে হয় দুমাহ আর আমি ওইদিকে মাংসগুলা কাটি খাটিয়া দইয়া নেমু সুন্দর করিয়া বিজেহে রাখছি মাংস তো মাংসের মাঝে অনেক ফেট ফ্যাট ফাট কতটা থাকে না গিয়া ফেট কিন্তু আমার ফেট নি না আসের বিচুর বিচে না উঠে আর তো আমার কথাগুলা অনেক মনে বুঝে না কি তাহার ভাইরাস না অকল কিছু করার নাই আমি ক্ষেমন করে শিক্ষা শুদ্ধ ভাষা তো মাতি যারা আসল ভাসি অবশ্যই দেখতে পারবা যারা বুঝুন না সালাইয়া তো তো অনেক ভাই বোন বুঝে তারা ভিডিওতে কিনা আয় রে আল্লাহ সাক্ষী না নি তুমে গিয়া তারপরে নানি আর দেখো আর না দেখো তো মাংস কিতা করছি সুন্দর দুই রাখছি আর তারপরে মিশাইয়া দিলাম পেঁয়াজের সাথে আর একটু লড়াচড়া করিয়া ডাকনা দেওয়া ডাকিয়া রাখি মাংসটা একটু খসিয়া যাক তারপরে আসুন তো আজকে রেসিপি কি তো আমার গিয়া ও আখনি বিরিয়ানি আসলে আখনির কোনো জাতই তো গিয়া জাত কীটা আখনি লাখ গিয়া বিরিয়ানি লাখানো গিয়া আমি জেলা খাইয়া কি ফুলাব নাই গিয়া কারণ আমি খুঁই না নি আমি বেশি মশলা দিলেইলি আখিনি পালা পায় না আৰু বিৰাণীৰ মাজে আমি বুজি মছলা কিছু কম থাকিলে আমাৰ মজা লাগে আৰু যেনে দৈ দুধ চবগুলা দেও হয় আমাৰতো পচন্দ নাই খাইতে তাৰজন্য জিলা আমি খাইতামি উলো বনাই গৰকীয়া দেখোন আমি কিতাপ কচি মাংস এটা কচিয়ে গৈছে দিয়া দিছি এক চামুচ দিয়া আৰু আধা চামুচ গুয়ামুরির গুড়া কইন প্যানেল পাউডার তারপরে দিয়া দিছি জিরা গুড়া তারপরে দিয়া দিলাম আম ফ্সফুরনের গুড়া তো আধা চামুচ জিরা গুড়া দিছি আধা চামচ ফাঁসফুরন গুড়া আর দুই চামচ পেন গুড়া দিয়েছি গুমুরি কি গুরি বাঁকরটা দিছি একটু বলাইয়া আর তারপরে দিয়া দিলাম আধা চামুচ হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দিয়া কি করবো গিয়া নাই হলুদ গুড়ো দেওয়ার পরে বুঝছো তো তো মাত বুঝো না তোমরা এটা তো প্রবলেম করি গিয়া গুয়া ওটা সপ্তাহ লাগাই দে তো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি একটু হাত সাহায্যে দজি দিয়া চামুচর সাহায্যে নাড়া নাড়াছাড়া করিয়ে আনিম আর তারপরে আর বারো ডাক তো এখনো দারুচিনি এলাচি তেজভাতা দেওয়া হয় নাই বুঝছ তো আমি একটু দারুচিনি ভাতা এলাচি এড কর্ম যুক্ত কি মিশাই তোর মাঝে মাংসর মাঝে তো দেখছো এখন দারুচিনি এলাচি তেজ ভাতা দুইয়া তারপরে মাংসর মাঝে দিলাম আর বালকরিয়া লাড়া ছাড়া দিয়া ডাকনা দিয়া আর বারো রাখমু মাংসটা ভালো করে খসিয়া যাইবার জন্য অপেক্ষা হরম তো মাংসগুলো যে সময় করে খসিয়ে যাইব তার কিতা খরম ওইদিকে আমি বাসমতির চাউল বিজেই রাখছি তো মাংসটা বালকরে খসিয়ে যার উনি একটু ফানি দিমু মাংসর মাঝে। আরও কিছু খসানির জন্য তাৰপৰা বাচমতীৰ চাউলগোলাৰে আমি এটা কেলেণ্ডাৰৰ মাজে কেলেণ্ডাৰকেইটা ইজনে কেলেণ্ডাৰ ইটা নাই চাউল পানী ড্ৰেইন কৰা কেলেণ্ডাৰ ৰাখিগৈ ইজনে টাইম টু টাইম দেখাৰ কেলেণ্ডাৰ ইগুলা নাইকিয়া টাইম দেখাৰ কেলেণ্ডাৰ নাইকিয়া ত' এটা কেলেণ্ডাৰৰ মাজে কিতাপ কৰমো আমি চাউলগোলাৰে পানী জোৰাইম বালাখৰীয়া তাৰপৰা এটা বউলৰ মাজে চাউলগোলা ৰাখো তো আমার পরিমাণ মতো জোল দিছি এখন করে মাংসটারে খসিয়ে আনিম বক বক করে উতাইয়া যাইব তারপরে মাংস তো গ্যাস আগুন বন্ধ করে গিয়া আগুন বন্ধ করিয়া একটু সময় ডাকনাটা কলিয়া রাখম মাংসগুলা কিছু ফাফ বাফ যাইবা লাগে না ফাফ জারিবা লাগে বুঝছ তো গিয়া তো আমি ওলো। বিয়ানি বানাইয়া কি ইলা কি তার জন্য জেলা খাই লো রান্না করছি আর তোমাদের সাথে শেয়ার করলাম তোমার লাগে দেখতে পারায়নি কোনো সুন্দর দেখা যান না অবশ্যই খাইতে অনেক মজা হয়েছে খুব বালা লাগছে যদি বালা লাগে ইলা বিরানি রান্না করিয়া খাইয়া দেখবা দেখুন আমি বিসমুল্লাহ রহমান রাহিম আর একটা হান দিবিলাম হাতি লাগে চুলার মাঝে আৰু পৰিমাণ মত দেখাই আনি ঘি দিছি তিনি চামুচ পৰিমাণ হ'বগৈ ঘি দোৱাৰ পৰে কিতাপ খাই ৰাখছি এটা পিয়াঁজ ত' পিয়াঁজগুলা বাজি আনিব গিৰ মাজে পিয়াঁজগুলা বাজাৰ পৰে কিতাপ পেঁয়াজগুলা বালা বালাখরি বাজিয়া তুলিয়া নিম একটা ওর মাঝে ফাঁসে সিফাশেতা হোক আর দেখতা পারবা আর আলু দেওয়া হয় অনেক কিছু দেওয়া হয় বিয়ানি আখানির মাঝে আসলে খুব ভালো লাগে খাইতে তো আমি আর এগুলা দিলাম না কি সাধারণভাবে আমার বিরিয়ানি বানানি তো পেঁয়াজগুলা বাজার পরে কীটা করছি একটা প্লেটর মাঝে পেঁয়াজ রে তুলে রাখছি তারপরে যে শাউলগুলা দইয়া রাখছিলাম গির মাঝে শাউলগুলা দিয়া দিলাম আর দেওয়ার পরে বাল করিয়া রে নাড়াছাড়া করিয়া বাজ দিয়া নিব গির মাঝে তারপরে মাংস যে জাল দিয়া রাখছি মাংসগুলা এড করব তো ভিডিওটা আসলো দুই হফ্তাহ এক সফতার আগর দামান দাশিয়া ইফতার বানাইছিলাম তো বয়স দিতাম পারি না অসুস্থ আসলাম তো খালকে কিতা করছি ইফতার পরে গা খাইয়া খাইয়া বলে একটু বয়স দিই ভিডিওটা ফোনের মাঝে রইছে ফালাই তো করিলাই তখন মাংস দেওয়ার পরে একটু না ছাড়া করিয়া নুম আর আমার পরিমাণ মতো গরম পানি খেতল দিয়া করিয়া রাখছি তো পানিগুলাও এড করব আর তারপরে দিব পেঁয়াজ দিয়ে বিধান করিয়া রাখছি পেঁয়াজ আর কয়টা খাঁচা মরিচ তো খেতল দি গরম করিয়া রাখা পানি এখন এড করিয়া দিলাম মাঝে মাংসর মাঝে তো কইবা বা তোমার গেছে কিলা লাগছে আজকের আমার বিয়ানি রান্না তো দিতা তো তো দিন আগে সেই ভিডিও অত লম্বা ভিডিও তো কেউ দেখে না ত্রিশ মিনিট চাল্লিশ মিনিট হয়ে যায় তার জন্য খেটে খেটে দিলাম খাটটা শর্ট আঁকি করে দিলাম গিয়া এখন দিন এশ তো যারা যারা আমার পাশে থাকিয়া আমার ভিডিওটা দেখায় লাইক দিয়া না লাইক দিয়া ও সবাই অসংখ্য ধন্যবাদ আর বিশ্বাস যারা করো অবশ্যই যারা মনের মাঝে কিছু আছে না ও বালা তো এখন দেখছোন আমি কিতা করলাম একটু ফানি শুকিয়ে গেল তারপরে পেঁয়াজ আর খাসামরিচ এড করিয়া ভালো করিয়া মিশিয়ে চাউল আর মাংসর সাথে কিলা মিশাই রে আসলে তা আমি কিলা মো তার জন্য অফ করিয়া হয়েছে আর দেখছো ফানি শুকিয়ে গেছে এখন আমি ডাকনা দিয়া ডাকিয়া রাখমুখ কিছু সময় লাগে চালগুলা ফুরা সিদ্ধ হইবা লাগে তো সবাই গেস্তে আল্লাহ হাফেজ আর বালা লাগলে ইলা বিরিয়ানি রান্না করিয়া খাইতে পারবা জর মজাদার বিরিয়ানি د اخري بلاته خبر شستو تخبا سل...